দীর্ঘদিন ধরে সে গ্রাহকদের টাকা নয়ছয় করত, সুযোগ বুঝে পকেটস্থ করত টাকা। সেই ঘটনার আঁচ পেতেই গ্রাহকরাই অভিযোগের পর অভিযোগ দায়ের করতে থাকে থানায়। ঘটনাটি কুড়া জেলার ইন্দাস ব্লকের পলাশী পোস্ট অফিসে। অভিযোগ, পাসবুকে লিখে দিয়ে স্ট্যাম্প পড়তে সেই টাকা কোনো দিনও হেড পোস্ট অফিসে জমা করত না অভিযুক্ত। ঘটনার জানি হতে বাঁকুড়া জেলা পোস্ট অফিসের পক্ষ থেকে ওই পোস্টমাস্টারকে অপোষ হয়। ইন্দাস থানায় একটি অভিযোগ দায়ের করা হলে শুরু হয় তল্লাশি। প্রায় এক মাস পর ইন্দাস থানায় নিজের বাড়ি থেকে পোস্টমাস্টারকে মঙ্গলবার রাত্রে গ্রেপ্তার করে ইন্দাস থানা। বুধবার তাকে পেশ করা হয় বিষ্ণুপুর আদালতে। পোস্টমাস্টার গ্রেপ্তার হওয়ায় খুশি গ্রাহকরা। আমাদের টাকা পয়সা বিশাল মেরে টাকা পড়তে যখন টাকা বই দিতে গেছি, আজ এসো কাল এসো করেছে, টাকা দেয় নাই এবং বইয়ের টাকা নাই। আমার 20,000 টাকা আছে, বই লিখে নাই। আর এই পোস্টমাস্টার গেছি, পোস্টমাস্টার বল বইয়ের টাকা নাই, তুমি ওকে ধরো গে। আর এর কোনো পাত্তা দেয় নাই। অ্যারেস্ট করেছে, খুবই ভালো লেগেছে, কিন্তু অ্যারেস্ট হলেও তো আমরা টাকাটা পাবো না। ওনাকে অ্যারেস্ট করলো, কিন্তু আমাদের টাকা টাকা আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। আমার গরিব মানুষ, আমরা খেটে খাই, মানে কাজে যাচ্ছি, বাইরে গ্রামে কাজে যাচ্ছি, সেখান থেকে এনে আমরা ওই 500,000 টাকা জোগাড় করে করে রয়েছিলাম। হ্যাঁ, ঘরের একটা কিছু কাজ করবো বলে, কিন্তু সেই সব কাজের জায়গা তো হলোই না, সেইটাই সন্দেহ।